আমার জীবনে যত দৃশ্য দেখে অভিভূত হয়েছি, তার মধ্যে যেন আজকের দৃশ্যটা আমার কাছে আরো বেশি অবাক লাগছে। বাড়িডাঙ্গিনায় চটিতে বসে রং তুলিতে ছবি আঁকছে নন্দিতা রানী রায়। SSC পরীক্ষার পর তার সময় কাটছে মানুষ ও প্রকৃতির ছবি এবং আলপনা আঁকায়। কখনো কাউকে সামনে বসিয়ে পেন্সিল দিয়েই এঁকে ফেলছে তার হুবহু ছবি, পরে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে সেই ছবি, আবার কখনো মাটির বাসনে আঁকছে আলপনা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল মুসরুদ নাখেন্দ এলাকায় বাড়ি নন্দিতা রানী রায়ের। ছবি আঁকাতে একাডেমিক কোনো শিক্ষা না থাকলেও আর্টের শিক্ষক বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই আঁকতে শুরু করে ছবি, আর এর স্বীকৃতি স্বরূপ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় তার ঝুলিতে জমা পড়ে ডজন খানেক পুরস্কার। বিজ্ঞানের ছাত্রী হলেও চারুকলায় ভবিষ্যৎ গড়তে চায় সে। কাগজ কলমে মানুষের ছবি আঁকা সহ বিভিন্ন ফুলদানি, হাঁড়ি পাতিলে নকশা করি, শাড়ি পাঞ্জাবিতে ডিজাইন করি, ফুল আঁকি, এগুলো করে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি চারুকলা অনুষদে পড়ে একজন নাম করা আর্টিস্ট হতে চাই। রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নন্দিতা লেখাপড়ার পাশাপাশি ছবি এঁকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশংসা কুড়ানোয় খুশি তার বাবা মা সহ স্থানীয়রাও। একা একা আট করে, সকাল বিকেল যখন সময় পায় সময় পেলেই আট করে। তখন আমি মাঝে মাঝে প্রথম দিকে একটু বিরক্ত হয়েছিলাম, তারপরে যখন দেখলাম যে না, ও ভালো পারে প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের ছবি, বঙ্গবন্ধুর ছবি, শেখ রাসেলের ছবি যখন আর্ট করতে পারে, তখন আমি নিজেই খুশি ওকে ওর প্রয়োজনীয় জিনিসপাতি, রং পেন্সিল যখন যেটা চাইতো আমি কিনে দিতাম। আমি যেহেতু চারুকলা অনুষদ পড়তে পারি নাই, ভার্সিটি পড়তে পারি নাই, তা আমি আশা করব যদি সরকারিভাবে কোনো চারুকলা বা একাডেমিকভাবে যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকে ও এই জায়গাটাতে যদি সরকার সহযোগিতা করে, সে আমার মনে হয় অনেক একটা ভালো শিল্পী হিসেবে, দেশের একজন ভালো সুনামধন্য শিল্পী হিসেবে সে কাজ করতে পারবে। আমার জীবনে যত দৃশ্য দেখে অভিভূত হয়েছি, তার মধ্যে যেন আজকের দৃশ্যটা আমার কাছে আরও বেশি অবাক লাগছে। তারপরে আরও একটু অবাক লাগলো, আমি এখানে বসে থাকতেই একটা চেয়ারের মধ্যে বসে আছি, ও তাৎক্ষণিকভাবে আমার একটা ছবি এঁকে ফেললো, এটা আমাকে আরও অভিভূত করছে। এবং আমি আশীর্বাদ করতেছি বা দোয়া করতেছি যে ওর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ জন্য উজ্জ্বল হয়। রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সবিতা রানী, নিরঞ্জন চন্দ্র দম্পতির এক ছেলে, দুই মেয়ের মধ্যে নন্দিতা রানী রায় সবার ছোট। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।